50 টাকায় আলিয়া ভাট সাজলাম, আন্ডার 50 টাকায় কীভাবে তুমি আলিয়া ভাটের মতো গুচি সাজে সাজ সাজবা, এবং এই মেকআপ করতে কী কী আমার প্রোডাক্ট লাগছে, এবং এই মেকআপ করে আমি কোথায় গেলাম, সব কিছু আজকের ভিডিওতে বলবো। তাহলে চলো দেরি না করে এই ভিডিওটি শুরু করি। হ্যাঁ বিউটিফুল, আমি তোমার সবাই কেমন আছো, আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের আমি দেখাবো অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে কীভাবে আলিয়া ভাটের মতো একটা তোমার ফার্স্ট ক্লাস সাজ সাজা যায়। ফার্স্টে আমি বলে নিই, অনেকেই ভুল ভ্রান্তি হতে পারে বা বুঝতে পারো যে আলিয়া ভাটের মতো আমি সাজছি, আসলে আলিয়া ভাটের মতো সাজছি না, আলিয়া ভাটের লুকটা আমি ইন্সপায়ার হয়েছি, সো এই সাজটা আমি রিক্রিয়েট করার ট্রাই করতেছি। সো আমি বলে রাখি, আলিয়া ভাট খুবই মিনিমাল মেকআপ রাখে, সো আমিও এখানে ট্রাই করেছি খুবই মিনিমাল মেকআপ রাখার জন্য। আর এই জন্য আমি আমার স্কিন টোনের একটি ফাউন্ডেশন ইউজ করেছি। ও হ্যাঁ, ভালো কথা, আলিয়া ভাট খুবই খুবই গ্লোসি এবং ফ্ললেস স্কিন রাখে, সো খুব কম পরিমাণে এখানে ফাউন্ডেশন তোমাকে লাগাতে হবে, এবং খুব কম পরিমাণে ফাউন্ডেশন লাগানোর পর সেটাকে আমি ফেস পাউডার দিয়ে খুব ভালোভাবে বেকিং করে নেব। এবং মনে রাখতে হবে ফেস পাউডারটা খুব বেশি পরিমাণে নেওয়া যাবে না। ওকে, তারপরে একটু কনসিল করে নিলাম, কারণ যেহেতু আমার ডার্ক সার্কেল আছে। তারপরে বেশি কিছু না, জাস্ট আজকের মেকআপটা একদম ইজি, জাস্ট ফাউন্ডেশন, ফেস পাউডার এবং গ্লাসন, এই তিনটা প্রোডাক্ট হলেই তুমি আলিয়া ভাটের মতো এই সাজটা সেজে নিতে পারো। আর হ্যাঁ, গুচি লুকের যে টি শার্টটা দেখতেছো সেটা আমি 50 টাকা দিয়ে নিউ মার্কেট থেকে কিনেছিলাম। সরি, এটা 50 টাকা দিয়ে না, এটা সিঙ্গাপুর থেকে আমার ফ্রেন্ড পাঠিয়েছিল, ফ্রেন্ড বলতে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড পাঠিয়েছিল, তার কাছ থেকে আমি কিনে নিয়েছিলাম 50 টাকায়, বুঝছো। সো এবার তোমাদের আমি বলি কীভাবে মিনিমাল মেকআপটা রাখবা। আমি বলি ব্লাশনটা খুবই হালকা রাখবা। আর এখানে আলিয়া ভাটের মেইন ফোকাস ছিল তার আইব্রোজের উপর, সে আইব্রোজটা খুবই ডিপ করে কিন্তু তোমার ভরাটপূর্ণ করে। সো আমি এখানে একটু বেশি টাইম দিয়েছি, কারণ আমি যেহেতু ব্ল্যাক করি না, সো এটাকে আমি খুব সুন্দর করে শেপ আনিয়ে নিয়েছি। তারপর যেহেতু আমার আয়ে আজকে কোনো কাজ নেই, তাই জাস্ট আমি আয়ের বেজে কিচ্ছু করিনি, একটা ব্রাউন কালার দিয়ে জাস্ট আমি একটু হাইলাইট করে নিলাম, তারপর সেটার উপর শিমারি একটা কালার আমি আই শ্যাডো লাগাই নিলাম, কারণ যেহেতু আজকে আমি আই মেকআপ বলতে কিছুই না, আজকে সব কিছুই মিনিমাল মেকআপ থাকবে, সো জাস্ট এটা আমি এই কালারটা দিয়ে নিয়েছি, এতে করে যাতে আমার আয়টা একটু মানে শিমারি বা একটু ক্লান্তিহীন না লাগে, এই জন্য আর কি, ক্লান্তিহীন লাগে এই জন্য। তারপরে আমি তোমাদের একটা টেকনিক শিখাইনি, যেহেতু কোনো আজকে ফলস আইল্যাশ পরবো না, আলিয়া ভাটও পরেনি, সো তোমাদের আমি দেখাই দিই। মাস্কারাটা তোমরা ইউজ করবা, তার আগে হচ্ছে ফেস পাউডারটা তুমি একটা ব্রাশ দিয়ে তোমার আইল্যাশ ইউজ করে নিবা, এতে করে তোমার আইল্যাশটা যখন মাস্কারা ইউজ করবা তখন খুব বড় দেখাবে, সো তোমার ফলস আইল্যাশ পরার কোনো প্রয়োজন হবে না। এবং খুব ভালোভাবে আমি মাস্কারা লাগাই নিলাম, এতে করে দেখো আমি ফলস আইল্যাশ পরার কোনো প্রয়োজন নেই, এবং সেটা দিয়ে আমি বাচাট খুঁচা দিয়ে একটা জোড়া আমি বুদ্ধি করে আমি ভুপ লাগ করে নিলাম। ওকে, দেন আমি জাস্ট লিপ কালারে হচ্ছে একটা অরেঞ্জ কালারের লিপ লাইনার দিয়ে ড্র লাইন করে নিলাম, এরপর জাস্ট নোটের একটা লিপ গ্লোস দিলাম, লিপস্টিকও দিয়ে নিই একদম যেন নর্মাল মনে হয়। তারপর বাস এই মেকআপটা আমার হয়ে গেল। আর এই নোটের আমি লিপ গ্লোসটা কিনেছিলাম বাংলা শপার্স থেকে, মনে হয় 1500 টাকা, তোমরা এটা চাইলে কিনে নিতে পারো, এই কালারটা খুবই সুন্দর। এবং তুমি যখন নর্মাল অফিস বা কোথাও একটা গেট টুগেদারে যেতে পারো এই লিপ কালারটা নিতে পারো, যারা হচ্ছে খুব গাঢ় ডিপ কালার পছন্দ না করো। বাস আমার হয়ে গেল মেকআপ। তারপর আমি একটা ইয়াররিং পরেছি, আলিয়া ভাটের সব কিছু যেহেতু গুচি ছিল, গুচি প্রোডাক্ট ছিল অনেক প্রাইস, সো আমি একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই ইয়াররিংটা পরেছি, এই ইয়াররিংটাও আমি নিউ মার্কেট থেকে কিনেছি। সো আমার এই হচ্ছে ফাইনাল লুক। লুকটা কেমন লাগলো বলো, তোমাদের যদি এই লুকটা ভালো লাগে এবং কেউ যদি রিক্রিয়েট করো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আর আমার এই লুকটা যদি ভালো লাগে এরকম আরও যদি তুমি মেকআপ দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তাহলে আজকের মতো ভালো থাকো, আবার দেখা হবে। আর হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করতে হবে আরও ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।